নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি মাস ফাল্গুন মাস, এই মাসের মাহাত্ম্য কী, এই মাসে কোন কোন দেবী এবং দেবতার পুজো করা হয়, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধির জন্য ফাল্গুন মাসে কিভাবে পুজো করা উচিত, কোন কোন কাজ করা উচিত, আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মে একটি আলাদা মাসেরই তাৎপর্য রয়েছে ফাল্গুন মাসের। এই মাস ভগবান শ্রীহরির পাশাপাশি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। ফাল্গুন মাস বসন্ত উৎসবের মাস। এই মাসেই শীতের শেষে বসন্তের আগমন ঘটে। বসন্ত অর্থাৎ সকল জড়তার অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনা। তাই জীবনে সুখ সমৃদ্ধি যদি চান, ফাল্গুন মাসে মা লক্ষ্মীকে খুশি করার উপায় জানুন। ফাল্গুন মাস মা লক্ষ্মীর পুজোর জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসের প্রত্যেক বৃহস্পতিবারে আর পারলে একদিন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে তার পছন্দের পদ্মফুল এবং ক্ষীর অবশ্যই অর্পণ করবেন। প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করার সময় ফাল্গুন মাসে বিশেষ করে মা লক্ষ্মীর পুজোতে পান সুপারির ব্যবহার করুন। এছাড়াও মাকে আমলা অর্পণ করুন। আমলা এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি ফল হল আমলা। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের নিয়মিত পুজো করুন। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে ইচ্ছা পূরণ হয়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করতে পারেন, অর্থাৎ নাড়ু গোপাল বা লাড্ডু গোপালের পুজো করুন ভক্তি সহকারে। এই মাসে গোপালের পুজো করার সময় সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন, ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হয়, তাই ফাল্গুন মাসে নিয়মিত শিবলিঙ্গে জল নিবেদন করুন। শিবরাত্রি যেহেতু এই মাসে হয়ে থাকে, তাই মহাদেবের বিশেষ কৃপা ফাল্গুন মাসে মহাদেবের আরাধনা করলে পাওয়া যায়। যে কোনো ধরনের মনোবাঞ্ছা মহাদেব অবশ্যই পূরণ করেন। ফাল্গুন মাসে আপনার সামর্থ্য অনুসারে দান করুন পবিত্র তিথিতে। ফাল্গুন মাসে দান করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে, সৌভাগ্য বৃদ্ধি পায়। আপনার সাধ্য অনুসারে অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন। ফাল্গুন মাসে পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অশ্বত্থ গাছেরও পুজো করতে পারেন। এই গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন এবং সেখানে কিছু ফল মিষ্টি অবশ্যই রেখে আসুন। ফাল্গুন মাসে পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতে পারেন। এতে মোক্ষ লাভ হয়, পাপ ক্ষয় হয়। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো নদী না থাকে, তবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য তিল মিশিয়েও স্নান করতে পারেন। এতেও কিন্তু পবিত্রতা অর্জন করবেন। ফাল্গুন মাসে যে কোনো মন্দিরে, সেটি মহাদেবের মন্দির হতে পারে অথবা ভগবান শ্রীহরির মন্দির, রাধা গোবিন্দের মন্দির হতে পারে, মন্দির দর্শন অবশ্যই করুন। ফাল্গুন মাসে সবসময় সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করবেন। ফাল্গুন মাসে খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার না করাই ভালো। এছাড়া মাছ মাংস ডিম এই ধরনের তামসিক খাবারও বর্জন করা উচিত। সাত্ত্বিক খাবার উপভোগ করুন ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে পারিবারিক বিবাদে জড়াবেন না। যে কোনো ঝগড়া অশান্তি বা কলহে ফাল্গুন মাসে জড়াবেন না। ফাল্গুন মাসে ভগবান শ্রীহরির আশীর্বাদ পেতে তুলসী গাছের পুজো করুন। নিয়মিত মা তুলসীর পুজো করুন, জল নিবেদন করুন। সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ অবশ্যই তুলসী স্থানে রাখুন। এতে আপনার পাপ থেকে আপনি মুক্ত হবেন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।